পয়লা মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কোভিড ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার বারাসাত জেলা সদর হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিন সকাল 11টা নাগাদ তিনি বারাসাত জেলা হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলের ঘরে কোভিড ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়ার পর তিনি জানান, সামনেই বিধানসভা নির্বাচন, রাজনৈতিক প্রচারে বিভিন্ন জায়গা যেতে হবে, মানুষের কাছাকাছি আসতে হবে, সেই পরিপ্রেক্ষিতেই কোভিড ভ্যাকসিন নেওয়াটা জরুরি। কোভিড ভ্যাকসিন নিতে মানুষ যাতে দ্বিধাবোধ না করে, সকলে যেন ভ্যাকসিন নেন, তার পরামর্শ দিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আরো বেশি মানুষ যাতে উদ্বুদ্ধ হয়ে দেয় সেটাই আর কি, ইন্সপায়ার করার জন্য আমাদের এটা নিজেরা নিয়ে অন্তত দেখানো যে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধা হবে না, এইটা আর কি মূলত উদ্দেশ্য। ইলেকশনটা সামনে আসছে বলে এক্ষুনি আমি নিয়ে নিলাম, আর ডেট তো অ্যানাউন্সড হয়ে গেছে, এখন অবশ্য মানে টিকিট আমি পাইনি, এক্সপেক্টেড আমি হয়তো টিকিট পাবো, যাই হোক তার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেলাম আমরা, কারণ অনেক লোকের সঙ্গে মিশতে হবে, অনেক লোকের কাছাকাছি যেতে হবে, হাত মেলাতে হবে, কাজেই কোভিডকে বিশ্বাস নেই, সেই কারণে আমি আজকে সকালবেলায় ফোন করেছিলাম সুপারের সঙ্গে, কালকে কথা হয়েছে এখানে এসে জেলা হাসপাতাল আমাদের যেটা বারাসাতে আমারই জায়গায় আমার কনস্টিটিউয়েন্সিতে সেখানে আমি নিলাম ওটা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।